আসসালামু আলাইকুম। সকাল 10টায় শীর্ষনিউজ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি নুসরাত জাহান কলি। রংপুরে গণসমাবেশ আজ কোনো বাধাই আটকাতে পারছে না বিএনপিকে, রাতে সমাবেশমুখী জনস্রোত। বিজেপির সঙ্গে পতাকা বৈঠকে বসে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী। রাজধানীর পল্লবীতে বিএনপির 5 নেতা কর্মী গ্রেপ্তার। বিএনপির ঢাকা জেলা সম্মেলন রোববার। কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাবা ছেলের। গাভীর একাধিক ভ্রূণ উৎপাদন প্রতিস্থাপন পদ্ধতি উদ্ভাবন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের। ভারতের পেট্রোপোল বন্দরে বাংলাদেশি ট্রাক চালকের মৃত্যু। ফিলিপাইনের ভয়াবহ বন্যা ও ভূমিধসে 31 জনের মৃত্যু। এবং বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া ইংল্যান্ড মহারণ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কোনো বাধাই আমলে নিচ্ছে না বিএনপি, বাস বন্ধ তা নিয়েও বিচলিত নন দলটির নেতাকর্মীরা। যে কোনো মূল্যে গণসমাবেশে যেতে হবে, এটাই তাদের শেষ কথা। গণপরিবহন বন্ধ থাকায় বিকল্প হিসেবে ট্রাক, পিক আপ, সাইকেল, মোটরসাইকেল, ট্রেনে, নৌপথে কিংবা হেঁটে তারা রংপুর শহরে পৌঁছেছেন। শুক্রবার সন্ধ্যার পর থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে প্রবেশ করতে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মাঠ লোকে লোকারণ্য হয়ে যায়, সেখানেই তারা রাত্রি যাপন করেন। আজ শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে গণসমাবেশ। সীমান্তে চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বৈঠকে বসতে রাজি হয়েছে মিয়ানমার। এ নিয়ে রোববার 30 অক্টোবর সকাল 10টায় কক্সবাজারের টেকনাফে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। শুক্রবার 28 অক্টোবর দিবাগত রাত 12:30 পর এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ 2 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। শেখ খালিদ বলেন, গত 2.5 মাস ধরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান গোলাগুলিকে কেন্দ্র করে সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এতে বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। সীমান্তের এই পরিস্থিতি নিয়ে শুরু থেকে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে নানা পর্যায়ে যোগাযোগ চলছিল। একাধিকবার বিজিবির কাছে চিঠি পাঠানো হয়েছে। এর প্রেক্ষিতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিবির বৈঠকে বসতে রাজি হয়েছে। তবে পতাকা বৈঠকটি সীমান্তের উত্তেজনাকার পরিস্থিতি নিয়ে অনুষ্ঠানের তথ্য জানালেও এতে আরও কি কি বিষয় আলোচনা হবে এবং দুদেশের কতজন করে সদস্য অংশ নেবেন তা বিস্তারিত জানাননি বিজিবির এ কর্মকর্তা। রাজধানীর পল্লবীতে বিএনপির 5 নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার 27 অক্টোবর রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন 8 নম্বর ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক মোহাম্মদ জয়নাল আবেদিন, 93 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ মিরন হোসেন, শাহ আলী থানা ছাত্রদলের নেতা রাহেন ইসলাম। এছাড়া বাকি 2 বিএনপি কর্মীর বিস্তারিত নাম পরিচয় জানা যায়নি। ঢাকা ও টাঙ্গাইল জেলার কাউন্সিলরের দিনক্ষণ চূড়ান্ত করেছে বিএনপি। ঢাকা জেলা সম্মেলন আগামী রোববার এবং টাঙ্গাইল জেলা সম্মেলন আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ। তিনি বলেন, এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতা নির্বাচন করা হবে। দুভাবেই নেতা নির্বাচন হতে পারে, এক সমঝোতার ভিত্তিতে অথবা কাউন্সিলরদের ভোটের মাধ্যমে। কাউন্সিলররা যেটা মনে করবে সেভাবে সিদ্ধান্ত হবে। কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ও বাবা ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত 1:30টার দিকে সদর উপজেলার আলমপুর গোরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার উজান গ্রাম ইউনিয়নের ভিত্তিপাড়া মাধপুর গ্রামের শাহজাহান বিশ্বাস ও তার ছেলে শামীম। শাহজাহান ভূমি অফিসে চাকরি করতেন এবং শামীম কাতার প্রবাসী ছিলেন। নিহত স্বজন স্থানীয়রা জানান, শুক্রবার রাতে নিহত শামীমের শ্বশুরবাড়ি কুমারপাড়া এলাকা থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে যাচ্ছিল বাবা ও ছেলে। পথে আলমপুর গোরস্থানের সামনে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়। গাভীর গর্ভে একাধিক ভ্রূণ উৎপাদন এবং তা সংরক্ষণ করে একের অধিক গাভীর গর্ভে প্রতিস্থাপন পদ্ধতি উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। গবেষণা কার্যক্রমটি নিয়ে শুক্রবার ঢাকায় প্রাণী সম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে বাংলাদেশ গবাদি পশুর ভ্রূণ উৎপাদন ও স্থানান্তরের সম্ভাবনা শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপনকালে ও উদ্ভাবনের কথা জানান বাকৃবিদ সার্জারি ও অবস্টেটিক্স বিভাগের অধ্যাপক ডক্টর নাসরিন সুলতানা জুয়েনা। গবেষণা দলের প্রধান হিসেবেও ছিলেন তিনি। এছাড়া গবেষণা প্রকল্পটির সহকারী গবেষক হিসেবে যুক্ত রয়েছেন বাকৃবির মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ডক্টর মারজিয়া রহমান এবং সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহমুদুল আলম। ভারতের পেট্রোপোল স্থল বন্দরে ফারুক হোসেন নামে বাংলাদেশি এক ট্রাক চালকের স্ট্রোক করে মৃত্যু হয়েছে। নিহত ট্রাক চালক যশোর বেনাপোল পোর্ট থানার পায়রা গ্রামের বাসিন্দা। শুক্রবার সকালে ট্রাক শ্রমিক সংগঠনের সভাপতি মনিরুজ্জামান ঘেনা ট্রাক চালক ফারুকের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান ঢাকা মেট্রো ট 16
4718 নম্বরের একটি ট্রাকে করে রানার্স মোটর লিমিটেড ঢাকায় রপ্তানি পণ্য নিয়ে বৃহস্পতিবার দুপুরের দিকে ভারতের পেট্রোপোল বন্দরে প্রবেশ করে। ট্রাকে থাকা পণ্য খালাস হওয়ার আগে ট্রাকের সিটেই সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মাগিনদানাও প্রদেশে বন্যা ও ভূমিধসে অন্তত 31 জনের মৃত্যু হয়েছে। ঊর্ধ্বতন একজন সরকারি কর্মকর্তা এ খবর জানিয়েছেন। শুক্রবার বাংশমারো স্বায়ত্তশাসিত অঞ্চলের সশস্ত্র স্থানীয় সরকার মন্ত্রী নাগিব সিনরিমরো জানান, এগিয়ে আসতে থাকা ক্রান্তীয় ঝড় নলজির প্রভাবে প্রবল বর্ষণ হচ্ছে। এতে মাগিনদানাও প্রদেশে দুটি শহর বন্যা ও ভূমিধসের শিকার হয়েছে। টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এতে দুই দল পেয়েছে এক পয়েন্ট করে। শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দিনের প্রথম ম্যাচ পরিত্যক্ত ঘোষণার পর দ্বিতীয় ম্যাচও পরিত্যক্ত করা হয়েছে। ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর 2টায় শুরু হওয়ার কথা ছিল। 1:30টায় হওয়ার কথা ছিল টস, কিন্তু বৃষ্টির কারণে টস করাই সম্ভব হয়নি। 2 ঘন্টা অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত না হওয়ায় 3 ম্যাচে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দুই দলেরই সংগ্রহ 3 পয়েন্ট করে। দর্শক, আমাদের পরবর্তী দুপুর 1টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।